الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدق الله العظيم. وعن عمر بن الخطاب رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إلى آخر الحديث. সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, স্টেজের মধ্যে উপস্থিত মুরব্বিয়ানে নিজাম, মেহমানানে মুকাররমীন, তালেবায়ে আজিজ, আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহরবানি, আল্লাহ তৌফিক দেওয়ার কারণে আমরা হাইস্কুল যে প্রথমে বুহারি শরীফ উপলক্ষে যে জলসার আয়োজন করা হয়েছে, এই জলসার মধ্যে আমি আপনি আইয়া হাজির হইতাম পারছি, আল্লাহ আমার আপনার তৌফিক দান করছেন। মহতরম দুষ্ট বুজুর্গ, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আখেরি জমানা আখেরি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইছে, আর কয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানুষের হিদায়তের লাগে নবী করিম আলাইহি সালাতু ওয়াসাল্লাম রূপে আখেরি কিতাব কোরআনে করিম রে নাজিল করছে। আর এই কোরআনে করিম রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানব জাতির বলতে জিন্ন ইনস মানব জাতি এবং জিন্নাত জাতির হিদায়তের লাগি আখিরি দস্তুর হিসাবে আল্লাহ ইকাম ফাটাইছে। আল্লাহ ইকাম ফাটাইয়া নবীর উপরে নাজিল করিয়া কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই কিতাব আর এই কোরআন আল্লাহর কালামর হেফাজতের জিম্মেদারিও আল্লাহ পাক পরবর্তীকার আলমে নিজে লইছে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কুরআন শরীফ অবতীর্ণ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কুরআন নাযিল করছি, আর আমিও কি কানো রক্ষণাবেক্ষণ হেফাজত করব। কোরআনে করিম যেদিন এই দুনিয়ার মধ্যে আইছে হৌ দিন কনেও এখন পর্যন্ত অগণন মানছে, বহুত মানুষে কোরআনে করিম রে মেটাইবার লাগি অহরহ চেষ্টা করছে, যত ধরনের চেষ্টা হইতে পারে কোরআনে করিম রে মেটাইবার লাগি চেষ্টা করছে। কোরআনে করিমে এই কথারে আল্লাহ এই কথারে ও হিসাবে কোরআনের মধ্যে কইতা ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানব জাতির হিদায়তের লাগি যে কিতাব রে নাজিল করছে, ই যে নূর রে নাজিল করছে, ই যে রোশনি রে দুনিয়ার মধ্যে পাঠাইছে, বহুতে সাইতরা আল্লাহর এই নূর রে মেটাই দিবার লাগি, আল্লাহর এই কিতাব রে শেষ করবার লাগি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতরা এরা সারাও দিছে মিলিয়া চেষ্টা করই, তারা চেষ্টাকে কার দাইব, আল্লাহ যে কিতাব ফাটানি রাখছে আল্লাহ ইরানকে পরিপূর্ণ করিয়াও রাখবা, আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনরে পরিপূর্ণও করছে,
আর হেফাজতের জিম্মেদারি রয়েছে। এই রকমের কোরআনে করিমরে মিটাইবার লাগে হর জমানার চেষ্টা করা হয়েছে। হাইস্কুল তারিখের মধ্যেও ইলা কিছু মানুষে কোরআনে করিমর মধ্যে কোন আয়াত আছে বা কোরআনে করিমর মধ্যে ও শুদ্ধ শিক্ষা নাই বলকে কোরআনে করিমর প্রায় 26টা আয়াতের মধ্যে বলি উল্টা পাল্টা আছে এই রকমের মাত মাথে মানুষে মাতে যে মানুষে মাতে ওয়াসিম রিজভি জানে তো এই ওয়াসিম রিজভিয়ে আমরা হাইস্কুল কি খতমে বুখারী শরীফের জলসার তরফে এই বেটার উপরে আমরা গরিহনার প্রস্তাব নিলাম যে কোরআন শরীফের মধ্যে এইরকম কথা পর যে কোরআনের মধ্যে অলগ শিক্ষা দেওয়ার আর কোরআনের মধ্যে এইরকমের আয়াত আছে যে একটা ঠিক নাই আর এইরকমের 26টা আয়াত আর কোরআনে করিমরে মেটানি তো দূরের কথা কোরআনে করিমর 26টা আয়াত তো বহুত বেশ কোরআনের এক জেরো জবর বদলিত নাই এনে ইকাগ্রে হেফাজতের জিম্মেদারি আল্লাহ খুব নিজে নিয়েছে আর কোরআনে করিম এই দুনিয়ায় খাওয়ার লগভগ 1450 বছর হইতেছে গিয়া 1450 বছর গুজরিয়া যাওয়ার পরেও কোরআনে করিমের এক নকতাও ইদিক সিদিক কইছে না গতিকে এখন যদি সই কোন মানুষে কোরআনে করিমের কোন আয়াতে ইদিক তনে সিদিক করার চেষ্টা করে যে তার জিন্দেগির হে ধ্বংস করা ছাড়া আর কিছু নাই কেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই না রেখে আমি আপনি আর অমুক আর অমুক দলের কথা এই দুনিয়ার মধ্যে এতনে বড় বড় মানুষ যারা নিজরে অপমান পর্যন্ত কইছে বলে আনা রব্বুকুমুল আলা আমি তোমার তালার রব যারা গেছে গিয়া আল্লাহর গর্বে পাঙ্গি বাড়লে যে মানুষ গেছে এই জমানা আটকি বানা ওয়াটা এই সময়ে সুপার পাওয়ার মানা হইবে এই সুপার পাওয়ার আলা বেটায় আল্লাহর গর্বে বাঙ্গাত গেছে গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই গরর হেফাজত করেছে গিয়া আল্লাহ তার গরর হেফাজত ও হিসাবে বলছে ও আরসালা আলাইহিম খায়রান আবাবিল তারমিহিম বিহিজাতিন মিন সিজ্জিল ই যে ফাতিয়া বল আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহ তার গরর হেফাজত লাগি পাঠাইছে ইতই লাগি ছোট ছোট ফাকি ছোট ছোট ফাকিরে পাঠাইছে আর এই ছোট ছোট ফাকিয়ে কোনো বড় পাত্র তো লওয়ার কথা নাই একবারে ছোট ছোট হাঁকড় লইছে তারার টুকো আর অগুন আত্মীর উপরে যেন আল্লাহর গর্বে ধ্বংস করা পাইছিলা তার উপরে সারসই তফসিরের মধ্যে লেখা আছে যার উপরে সারসই মাথা ফোড়ছে যদি চয় যে পায়খানার রাস্তা পায় হবাই গিয়া বার হয়েছে কেন হয়েছে বুকুত ফোড়ছে ও আবার হয়েছে গুলির মানে কি বন্দুকের গুলির তো নয় তা পাওয়ার বেশ হইতেছে গিয়া যার মধ্যে লাগছে কলিয়া সরিয়া মরছে গিয়া এর মতলব হইল কি আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার গরর আল্লাহ তাআলার হেফাজত করছেন আল্লাহ হেফাজত করবা এর হিসাবে যারা মানুষের যে মানুষে দুনিয়ায় তারে খোদাইর দাবি করছে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারে সমন্দরের মধ্যে তারে নদীর মধ্যে ডুবাইয়া মারছে এই দয়ার মধ্যে বাইয়া করে এক রহস্য আছে বলে কত সুপার পাওয়ারওয়ালা মানুষ কত তাকাতওয়ালা মানুষ বুঝতে বোঝা যার তো এই বেটারে এই বেটারে ডিফেন্স করতে হইলে এই বেটারে আটকাইতে হইলে বড় বড় বন্দুক বড় বড় বম বা বড় বড় জিনিস দরকার ই তেলা কুসি লাগান বা ও মানে ছোট ছোট পাখি আর হান পড়ে গিতা লাগে আর যে বেটায় নিজরে কত বড় বলিয়া দাবি করলো যে জাহানোর সামনে নিজরে আল্লাহ বলিয়া আর রব বলিয়া মানে কি ঘোষণা দেওয়াই দিল তারে পানি তো ডুবাইয়া মারেন মারলা কিতা লাগিয়া ই জবাব ও কথা দেওয়া হয় যেন আল্লাহ এই জিনিসের দ্বারা সন্তানরে মারিয়া দুনিয়ার মানুষের সামনে আমার আপনার সামনে এই মেসেজ আর এই পয়গাম রাখি দিছে বলে যার ভিতরে বেটাগিরি করবো যার ভিতরে তকব্বুর আইব দিয়া যার ভিতরে কিদরি আর বাড়াই আইব দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সামনে তাই খুব বড় কিছু নাই কানরে মারতে হইলে আল্লাহর শনিমঙ্গলের দরকার নাই ও কুটি কুটি হান করু তার লাগি যথেষ্ট আর যারা গুরুতা মরলিয়া পাইপ পড়লে তো গুরুতা মরল আল্লাহ কে মারিয়া ও কথা দেখাইয়া যার কেন দুনিয়ার মধ্যে তুমি যদি সে বহুত বড় হই যাও গিয়া তে আসলতে বড় নাই আল্লাহর কাছে বড় হইতে পারতে নাই আল্লাহ মারতে হইলে তোমার একটু বড় জিনিস দরকার নাই গতিকে যে মানুষে কোরআনে করিমের উপরে প্রশ্ন উত্থাপন করে দিব যে মানুষে কোরআন রে মানে কি ধ্বংস করার চেষ্টা করব যে মানুষে কোরআন আয়াত রে হরাইবার চেষ্টা করব এ অন্য কিছু বর্তমান তো নাই যেখানের মহাবীর খুদ আল্লাহ পাক পরবর্তীকার আলম যেখানের হেফাজত করেন বলা খুদ রব্বুল আলমিন
কত মেহনত করিয়া কত লম্বা টাইম ইকানোর লগে লাগানির কারণে
kitabnya Allah Pak Perwadiga Alami, kata Tabbalaha, Rabbuha, Bitahuin Hasani. Jala Hazrat Maryam alaihi salam aur bhai tar petor moddhe der shomoy bachchar onubhob korchen tokhon tai jara Allah er kache mannat mangla rabbi inni nadartu laka maafi batuni muharraran fataqabbal minni bole amar petor bhitre je bachcha ache ay Allah ei bachchare amne qabul korokka ei bachchare ami baitul muqaddas er lagi azad korbo kintu der shomoy tar gumanashoder bole no phua phoyda hoybo kintu phuli Allah er kache ফুলি দিলেও বড় বাবরকত ফুলি দিছিল কেনে এই ফুলির গর্তনে এক জলিলুল কদর নবী এক আজিমুল শান নবী হযরত ঈসা আলা নবী কিনা ওয়া আলাইহি আফদলুস সালাত ওয়া তাসলিম রে আল্লাহ ফায়দা হাসিল গিয়া তো জেলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে হযরত মরিয়মের মারে মার দোয়া কবুল করছিল জেলা হযরত ইব্রাহিম আলা নবী কিনা ওয়া আলাইহি সালাত ওয়া তাসলিমে তান আওলাদ রে তান ফুয়ারে হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে মক্কা খানদার মধ্যে রাকিয়া যে সময় আল্লাহ দিয়া শুধুমাত্র মা ফুয়ারে এক জায়গার মধ্যে রাকিয়া আর বক্কা দূরই গিয়া আওলের মধ্যে কথা কইছিলা বলে রব্বি ইন্নি আসকানতু মিন দুররিয়াতি বিওয়াদিন গায়রি যারহিন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতান মিনান নাসি তাহবি ইলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দূরই গিয়া কথা কইছেন বলে ওয়া আল্লাহ ইয়া বঞ্জর জমিন যেন কোনো খেতিবাড়ি হয় না আপনার হুকুমে তারারে আমি ইনো প্রিয়া যাইয়া আয় আল্লাহ ইতা তো ইনো রোয়াটা মুশকিল হই জীব গিয়া তারা রোয়ার কারণ হইল কি তো আপনার নামাজে তারা কায়েম করতা কিন্তু শুধুমাত্র একলা একজন মানুষ একলা এক বড় মানুষ ই পুরা এলাকার মধ্যে রইবা গিয়া গতিকে আপনি ও জাগার মধ্যে আরো মাঞ্চল দিল ডালিয়া দেখবা এখানে বস্তি হলো বলিল গিয়া তখন এরা রোয়াটা আসান হই জীব গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে কবুল করছেন আর কোন মানুষের আবাদী বনছে আর এর বাদে কোন মক্কা মুকাররমা যেখানে লগি দুনিয়ার সবচেয়ে বড় শহর আর যেন হইছে গিয়ে আল্লাহর ঘর ওখানে আবাদ হইছে গিয়া বায়ু হয় ও হিসাবে হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইখলাস হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কুলুসের কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে বুখারী শরীফেও কবুল করছেন আমরা আকাবির আর বুজুর্গ হলার তাজরবা হইছে কি উপলটা যে জায়গার মধ্যে বুখারী শরীফের প্রথম করিয়া দোয়া করা হয় গিয়া এই দোয়ারে আল্লাহ কবুল করেন ইখানে কিতাবের মধ্যে লেখা আছে কোন কষ্টি বা কোন নৌকার মধ্যে বুখারী শরীফ যদি সে তাকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে বুখারী শরীফের বরকতে এই কষ্টিরে দোয়ায় না ইখানে আল্লাহ চিন্তা উপরে রাখে গিয়া কারণ ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি ইখানে লাগি বড় জবরদস্ত আর বড় ইখলাসের সহিত লেখছেন আর ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি কোন মামুলি দরদার কোন হম জানতে বালা মেসা বাসল না বলকে ই জামানার সারা মুহাদ্দিসিন বল শরকান গরবান শিমালান জুনুবান পুরা বিশ্বর মুহাদ্দিসিন বল এক কথা কইয়া ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস লকদ হইস ও ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি যেন আমিরুল মুমিনিন ফিল হাদিস যেন অত বড় মুহাদ্দিস যেন অত বড় মানে কি হাদিসের দরজার মধ্যে যেন বাদশাহ তাই কিতাবে লেখছেন বড় মেহনত করে লেখছেন এই কিতাব রে ওখানে কোয়া হয়েছে যেন বলে আসলাকুল কুতুব ও কিতাবর আজ কো খতম করা হয়েছে আজ লাস্ট হাদিস রাখা হয়েছে কোন আমার মেহমান দারুল উলুম দেওবন্দে উস্তাদ হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব মারুফি দামত বরকাতুহুম তশরিফ আনছেন তার সামনে আখেরি হাদিস পড়া হইব আল্লাহর কাছে আমি আপনি সবে দোয়া করতাম ইনশাআল্লাহ এই সময় আমরা বহুত অসুবিধা আছি নয় নয় জরুরত আমার আপনার আছে আল্লাহর নজর কাছে আশা আছে আমরা সারাই জীবনে শান্তি কুটি দোয়া করি আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে আমার আপনার দোয়ারে গড়িয়ে দিতে নাই দোয়ারে কবুল করো কোন আমি একটা কথা কইতাম সাইয়ার ভাই বলি জেলা আমরা নাতুনে তালিমা সাবে কইছই গতিকে আমি হিকালে দিন আগিয়া সময় বহুত কম গতিকে ও কথা কইতাম সাইয়া যে যারা আমার তালাবা অবল আসই যারা উলামা সমাজ অবল আসল গিয়া এরা আমি ও কথাও কইতাম সাইয়া আমার আপনার উপরে যেহেতু আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ও হাদিস পড়া মানুষ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়েছি আমরা এখানেও জানতে লাগবো আপনি আমি যদি সে মেসাব বাকি লাইনের মানুষ আছি আমার আপনার উপরে আল্লাহর তরস্তনে কোনো সময়ে কোনো পরীক্ষাও আইতে পারে আসরি তুই বাবা এখন খাসরি আমার আজিজ তালাবা এই জিনিসটা আমি আপনি হুনার দরকার যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি সারে ওয়ার্ল্ডর আস্তা পৃথিবীর ওলামা হলেও কথা কইছেন যে তাই আমিরুল মুমিনিন ফিল হাদিস ও ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি একবার বুখারা শহরে কোনে নেশাপুর গেলাম এক জায়গার মধ্যে গেলাম যেখানে নেশাপুর হওয়া হইতো ও জায়গার মধ্যে যাবার বাদে
তানোর ইস্তেকবালের মধ্যে হাজার হাজার উলামা অকল তানরে স্বাগত করবার লাগি, তানরে ওয়েলকাম জানাইবার লাগি, হাজার হাজার উলামা অকল ইয়ার সমাগম কইলা জমা হইলা। আর এর মাঝে ইস্তেকবাল করিয়া নিয়ে যে সময় গোয়ানি হইল তখন এক মুসলাত খোলা মানে তানরে জিকার করা হইল। কি সময় এক মুসলায় বড় জোর সুরে চলে হয়তো আপনি আমি না বুঝতাম পারিয়া তালাবায় বুঝবা যে কোরআন আল্লাহর কালাম মখলুক নিনা মখলুক নাই একটা মুসলা ও কথা ইমাম বুখারির ও মজলিসের মধ্যে জিকার করা হইল, ইমাম বুখারির জিকার করা হইল বলে আপনার মত কি তা কোরআন মখলুক হওয়ার বেয়া পারে আর না বেয়া পারে। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহিয়ে ও কথা উত্তর দিচ্ছেন সালাকি কি করিয়া বা ইগো সহি শুদ্ধ উত্তর আছে এখতিলাফ করে তোলা বাসিবার লাগে বলে লফজি বিল কোরআনি মখলুক লফজি বিল কোরআনি মখলুক এ কথা হওয়ার লগে লগে হেরা তো ইয়া মখলুক হওয়া লাগছিল না হিসাবে কি হওয়ার লগে লগে সারা মজমা সারা উলামা হল তার বিরুদ্ধে হই গেলা গিয়া তার উল্টো হই গেলা গিয়া তার ইস্তেকবাল করে সব করিয়া গেলা গিয়া তার মজমাত মাত্র একলা তান দে সালিয়া সব গেছ গিয়া গুয়া ইমামে বুখারি রহমতুল্লাহ আলাইহির মানুষের লগে এই দুনিয়ার মানুষে বাইকাট করে দিছে গিয়া ইমামে মুসলিম আর আরেক দুইজন রইসলা কিন্তু এর বাদেও ইমাম বুখারি বলছেন একটা হেরাজের সময় গেছে গিয়া তুমি তাইও যাও গিয়া তখন এই জায়গার মধ্যে তো এই দেশের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি একলা পড়ি গেলা রিটার্ন পান যে সময় আবার পান দেশ যে সময় তাই ঘুরিয়ে আইছেন বুখারার মধ্যে আইছেন তখন বুখারার গভর্নরে ও কথা কইছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বলে আপনি আমার গুরুতারে পড়াব কিন্তু শর্ত হইল কি আমার গুরুতারে আপনি সারার লোকে মিলাইয়া পড়াইতে পারত নাই আপনি আমার গুরুতারে বেলেগ হিসাবে পড়াইতে রাখো। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি কইলা বলে যদি সয় আপনার গুরুতায় পড়ই তে তো ঠিক আছে আপা সারার লোকে আমি পড়াইব সারার লোকে পড়াইব আর যদি সয় ইলা একটা হিসাবে আমি পড়াইতাম পারতাম নাই এই কথা হওয়ার কারণে গভর্নরের এই কথার উল্টা বি করার কারণে গভর্নরে তার খেলাফ ইমানের কি হুকুম জারি করলো যে বুখারা শহরের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি রওয়ার চান্স নাই। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি প্রথম বড় মাত্রে ই মানতে গভর্নরে অর্ডার জারি করছে যে বলে আপনি বুখারা থাকতে পারতা নাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি সমরকন্দর সফর করার লাগে গিয়েছেন সমরকন্দ যাইতে গিয়া সমরকন্দের সময় যাবা এই সময় তো আর মোবাইল ইত্যাদি যুগ নাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বারাইছেন যাইবার লাগি কিন্তু এর আগে জানা গিয়া সমরকন্দ পৌঁছিবার আগে সমরকন্দর এলাকার মানছে এই কথা জানছেন যে নেশাপুর যাওয়ার বাদে ইমাম বুখারির লোকে যে একটা ইখতিলাফে দেখা দিছে ই ইখতিলাফ তারা জানিয়েছেন তখন তারা জানিয়া হইয়া মশওয়ারা করছেন করিয়া ও কথা কইছেন যে ইমাম বুখারি যদি সে ইন আইন তে আমরা ইন কোন ইখতিলাফ লাগি দিতে পারে গতিকে তার আইবার আগে তারা তান গেছে সিটি ফাটাইছেন বলে আপনি সমর্পণ আইন না জানেন। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষরেও আজিজ তালাবা ই সমর্পণদর উলামা বলে ও কথা সিটি লিখে দিচ্ছেন বলে আপনি সমর্পণ আইন না জানেন। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি সমর্পণ যাইবার প্রায় 20-22 কিলোমিটার আগে তার অন্য এক ময়ূর বাড়ি আসলো অন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি দম লইছেন দম লই আল্লাহর কাছে কইছেন বলে যে সময় কেউ ই ইমাম বুখারি রে কেউ আমারে কষ্ট তারা দি নাই আল্লাহ ই দুনিয়া তে তুমি আমারে উঠাইলা নেই যে আমি দুনিয়া তার কষ্ট সাইয়া না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি তার ময়ূর বাড়ি কি সক্ষম সময় রওয়ার পরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন যার কিতাব যার বই জেন লেখার পরে যার কিতাবে যদি জয় আমি আপনি পড়ি আমার আপনার মকাম বাড়ি যায় গিয়া আমার আপনার মর্যাদা বাড়ি যায় গিয়া যার যার কিতাব রয়েছে সরিয়া যদি জয় দোয়া করা হয় আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমার আপনার দোয়ারে কবুল করে ও ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি মানুষে বাগরি দিলেই সই অন্যয় তানরে কবুল করাতে রাজি হইছে না ভাই বল আজিজ তালাবা ইলা কমর আল্লাহর দরস্তনে ইমতিহান আমরা রূপে আইতে পারে এই সময় আমি আপনি সবর করার দরকার ই ই ই ই জিনিসের দ্বারা আমি আপনি আল্লাহ পাক পরবর্তীকার আলমর দরস্তনে দোয়া করতাম বলে ইলা সব আজমাইশের মধ্যে আল্লাহ ফালাক না কিন্তু একটা নিয়ম আছে আল্লাহর আল্লাহর যত মায়ার মানুষ হইবা আল্লাহ ও রকমের পরীক্ষাওয়ালা ঢাট লইয়ে থাকবে আল্লাহর যে যত নিকটবর্তী হইব এই কথা সাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে বলে তুমি দাবি কর নাই তুমি ও কথা কইতে রাই তুমি আমার ওলি হাসা তুমি আমার ওলি নি না হাসা ওলি নাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই রকমের সত্যনে সব ইমতিহান লইন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গেস্তনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ইমতিহান কথা লইল আন আননি ইন্নি আরাফিল মানামি আননি আযবাহুকা ফানজুর মাযা তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খাবে দেখলাম পান ফুয়ারে পাইন জবা করলা
আল্লাহর তরফ তো নেই, ইগু কোনো মামুলি কথা নাই, ইগু কোনো ছোট ইমতিহান নাই যেন বলে আমি আপনি মানে কি নিজের আওলাদরে কোরবানি দিয়ে দিতাম। তো এরকমের যত মানুষ যত করিবই বলিয়া আল্লাহ পাক পরবর্তীকাল আলমর ওইটা বা আল্লাহ তার ইমতিহান ঔষধ হিসাবে লইব। দুই নম্বর কথা, আমি আপনি একটা একটা জিনিস আছে যে আমি আপনি যে ইগু তো আমি সাপোর লাগিয়ে বললাম, আরেকটা জিনিস আমি কইয়ার আমার ই সারা আসামতনে যত ভাই বন্ধু বলাইছেন সবার খিদমত আমি একটা গুজারিশ কইয়া পুরা একটা এক ঘটনা, যে ঘটনার জড়িয়তে আমার আপনার বড় ফায়দা পৌঁছিব। আমরা আইয়া বুখারী জলসার মধ্যে হাজির হইছি পুরা ধৈর্য করিয়া ও ঘটনাটা গুলোই এর বাদে আজানি দিব ইনশাআল্লাহ আমরা বাকায়দা মানে কি প্রোগ্রাম জোর বাদরটা শুরু হইব। আমি দরখাস্ত করবো মাত্র 4-5 মিনিট লাগবো, আপনি ওই ঘটনাটা গুলোই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা একজন মানুষ আসলা, একজন যুবক আসলা যে ইন্তেহাই গুনাহগার আসলা, ইন্তেহাই গুনাহগার আসলা। ওই গুনাহ করার কারণে কত গুনাহ করার কারণে মানুষে কেন্দ্রে পিটিয়া বারবার বুঝাইছেন ই বুঝানে বাদেও বেটায় গুনাহ চলে না, গুনাহ না চলার কারণে লাশ পর্যন্ত মানছে ই বেটারে ফাখরাজু মিন বাইনিহিম লিসুই ফালিহি। ই বার আম করার কারণে মানছে ই বেটারে সন্তানর দেশ কোনে সন্তানর শহর কোনে ই বেটারে বার করে দিয়েছে, যে সময় ই বেটারে বার করে দিলেইছেন মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা, বেটায় গুনাহ করার কারণে মানুষে বেটারে বার করে দিয়েছেন। বেটা ই গাওতনে বারইয়া ই তাওনতনে বারইয়া এক জায়গা বেটা ফলি রইছে, ও সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহি পাঠাইছেন, ফাওহাল্লাহু তাআলা ইলা মুসা আলাইহিস সালাম ইন্না বালিয়াম মিন আউলিয়াই হাযরাতুল মাউত, ও ও মুসা আলাইহিস সালাম আমার এক দুস্তর মৌত আইছে, আমার এক দুস্তর মৌত আইছে, আপনি ওন দক্কা ও আসিলহু মার পরে মরিদ হোসেন তানরে উসল দেখবা তার উপরে জানাজার নামাজ পড়োকা। আর আরেকটা কথা ইয়াদ রাখোকা, ও কুল্লু মান কাসুরা ইসিয়ানুহু ইয়াহদুরু জানাজাতাহু লা আগবিরুহুম, যে মানুষের গুনা বেশ লগে মুসা আলাইহিস সালামে কইছেন নাই বলে ও মুসা আপনি এলান করি দেখবা বলে যে মানুষের গুনা বেশ ই মানুষ যদি সয় ই মানুষের জনাজার নামাজ হাজির হইবা তে তানোর জনাজার নামাজ পড়ার কারণে আমি হাজির হনেওয়ালা মানুষের গুনা মাফ করে দিলাম, আমি এমন গুনা মাফ করে দিলাম। তখন হযরত মুসা আলাইহিস সালামে এলান করছেন বনি ইসরাঈলের মধ্যে সারা মানুষ আইয়া জমিছেন, জমার বাদে ই যে সময় মুর্দার মুখ দেখছেন কুলিয়া, তখন মানুষে কইলা বলে ফাকালু ইয়া নবী আল্লাহ, মানুষে কইলা বলে ও নবী আলাইহিস সালাম এ হে ই বেটা তুই লগি হাদা হুয়াল ফাসিক আল্লাযী আখরাজনাহু, ই বেটা তুই লগি ও গুনাহগার মানুষ যে গুনাহগার রে তো আমরা ফিটিয়া মারিয়া আমরা দেশ করে বাপরে দিছি, ই বেটা আমার ওলি হইলো কিলা বুঝলাম না, ই বেটা রে তো আমরা মারিয়া গুনাহ চলাইতাম পারছি না, তারে গুনাহ না চলাইতাম পারিয়া তারে মারিয়া ফিটিয়া আমরা আমরা ই এলাকা করে বাপরে দিছি। তো হযরত মুসা আলাইহিস সালাম বড় আসরিত হইলা, তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে হযরত মুসা আলাইহিস সালামের দিকে ওহি পাঠাইলো আর পাঠাইয়া কইলো বলে মুসা মানুষে দেবতা কইতরা এই কথা তো সত্য, ই বেটা আসলো গুনাহগার, আসলো গুনাহগার এই কথা তো সত্য, কিন্তু যে সময় মানুষে তারে মারিয়া উড়িয়া আনিয়া শহরের বাড়া ছাড়ি দিছিল গিয়া তখন ই বেটায় আসমানের দিকে উঠাইয়া সবটা আসমানের দিকে উঠাইয়া কয়েকটা কথা হইছে আমি আল্লাহ তার গুনাহে মাফ করে দিয়েছি। ই সময় বেটায় কইছে ফারাফা আবসাহু ইলা সামাই ওয়াকালা, ও বেটায় আমার নিজের সবে আসমানের দিকে উঠাইয়া কইছে ইলাহি আকুম মিন ইবাদিক, আল্লাহ আমি তো আপনার এক বান্দা, তো এক বান্দা গরিবুল ফি বিলাদিক, আপনার এলাকা তখন আমি পরদেশি হয়ে গেছি কিয়া আমার সিনেওয়ালা কেউ নাই আমারে, আর যদি আমি কথা জানতাম আয় আল্লাহ বড় আসরিক কথা কইছেন কি মানুষজনে বলে আয় আল্লাহ আমারে মাফ করে দিলে যদি সয় আপনার আল্লাহ কমি হই দিত বা কোনো অসুবিধা হইতো, আল্লাহ আমি আপনারে খুঁজিলাম না মানে আমার লাগান এক কমজোর আর না তোমারে, আপনি যদি সয় মাফ করে দিলেন আপনার কোনো কমি হইতো নাই, এখন তো আমি আমারে সারায় ভরাই দিছে আমার কোনো কুটুম রিস্তেদার এই জায়গার মধ্যে নাই সবে আমারে বাগাই দিছে, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দিন। বেটায় দীর্ঘ নেই কথা হওয়ার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মাফ করে দিছেন, আর শুধু মাফ করছেন কিলা কথা নাই আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম রে ও কথা কইছেন বলে ইয়া মুসা, এখন মুসা আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম কইছেন মুসা কত কাকতি মিনতি করিয়া একজনে দোয়া করছে আমার কাছে, আমার লাগি আমি লাম কি আল্লাহ আল্লাহর লাগি কথা মুনাসিব নি যেন কত মানে কি কাকতি মিনতি করি দোয়া করার পরে আমি তার দোয়ারে ঘুরাইয়া দিয়েছিলাম
এই কথা আমি করে দেওয়া আমার কাছে সম্ভব নয়, আমি তার দোয়ারে কবুল করছি। আর হালি তার দোয়া না, মানে হালি তার কথা নাই, এই সময় এই মানুষে যদি সারা দুনিয়ার গুনাগার মানুষের লাগি দোয়া করে দিতাম, এই সময় এই মানুষে শুধু তার লাগি নাই, আস্তা দুনিয়ার আস্তা জাহানোর গুনাগার মানুষের লাগি দোয়া করে দিতাম, আমি আল্লাহ সারা দুনিয়ার মানুষের গুনারে মাফ করে দিলে এটা মনে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পরবর্তীকার আলম কত বড় রহমান রাহিম, কত বড় গফারুল জুনুন। আল্লাহ পাক পরবর্তীকার আলমের দিছে একজন মানুষের তৌবার কারণে, একজন মানুষের মাফ হওয়ার কারণে সারা জাহানোর যদি সে গুনারে আল্লাহ মাফ করে দিলেই তো সার বা মাফ করে দিলেই তো হইছই। আমি আপনি খতমে বুখারি শরীফের জলসার মধ্যে আইছি, আশা আল্লাহর কাছে যে কত মানুষ আই আমরা জমিছি এক বাবার কিতাবর খতমর উপলক্ষে আল্লাহর দাতর কাছে আমার পুরাপুরি আশা আছে আল্লাহ আমার গুনারে মাফ করবা। গতিকে খালিস মখলিস হিসাবে আমরা বইতাম, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আমার জিন্দগির যেটা বিগত জিন্দগির যেটা গুণা হয়েছে ও গুণা করে আমরা তওবা করতাম, আল্লাহ আমার মাফ করে দিতাম। আমার কাছে যে আপদ বিপদ নয় নয় রকমের ধরনের বেমার মুসিবত আছে গিয়া আল্লাহ আমার আপনার হেফাজতে রাখতা, এ কথা যদি সে আমরা সবাই দোয়া করি, যদি আল্লাহ একজনের দোয়া সারালে কবুল করতা, এ কথা যদি সে আল্লাহ কইছেন যে আমরা সারাই যদি সে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবা। ওখান করি আমি আপনাদের সামনে তো বিদায় নিলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।